হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম বাংলা টু হিন্দি ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকেও আমরা হিন্দি ভাষা শিখব। সেই হিন্দি ভাষার কিছু ওয়ার্ড মিনিং আমরা আগে জানব, সেই ওয়ার্ডগুলোকে আমরা একত্রিত করে হিন্দি বাক্য তৈরি করব। চলুন আমরা মূল পর্বের দিকে যাই। তুম ইহা আও, তুম ইহা আও, এটার বাংলা আমরা বলবো তুমি এখানে এসো। তুম ইহা আও, তুমি এখানে এসো। এই তুম ইহা আও এই হিন্দি বাক্যের মধ্যে আমরা যদি ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে আমরা বাংলা অর্থ বুঝিয়ে নিই, তাহলে তুম এই হিন্দি ওয়ার্ডের বাংলা শব্দ হবে, বাংলা অর্থ হবে তুমি। ইহা এই হিন্দি ওয়ার্ডের বাংলা অর্থ হবে এখানে। আও এই হিন্দি ওয়ার্ডের বাংলা অর্থ হবে এসো। তুম ইহা আও, তুমি এখানে এসো। গাও মে এক কুয়া থা, গাও মে এক কুয়া থা, গাও মে এক কুয়া থা, গ্রামে একটি কুয়া ছিল, গ্রামে একটি কুয়া ছিল। এই বাক্যের মধ্যে আমরা ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে বাংলা অর্থ বুঝে নেব। গাও যার বাংলা অর্থ হলো গ্রাম, মে গাও মে মানে গ্রামে, এক মানে একটি, কুয়া মানে কুয়া, থা মানে ছিল। গাও মে এক কুয়া থা, গ্রামে একটি কুয়া ছিল। চলুন আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। তুম ইহা আও, তুমি এখানে এসো। গাও মে এক কুয়া থা, গ্রামে একটি কুয়া ছিল। দোকান সে সপ লানা, দোকান সে সপ লানা। এই হিন্দি বাক্যের মধ্যে আমরা যদি ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে বাংলা অর্থ বুঝে নিই, তাহলে দোকান যার বাংলা অর্থ হলো দোকান, দোকান সে, সে মানে থেকে, সব যার বাংলা অর্থ হলো মৌরি, লানা যার বাংলা অর্থ হলো এনো। দোকান সে সব লানা, দোকান থেকে মৌরি এনো। আধিমে বাহার মত যাও, আধিমে বাহার মত যাও। এই হিন্দি বাক্যের মধ্যে আমরা ওয়ার্ডগুলো যদি ভেঙে ভেঙে বাংলা অর্থ বুঝে নিই বা দেখে নিই, তাহলে আমরা দেখব আধি ওয়ার্ডের বা শব্দের বাংলা অর্থ হলো ঝড়। আধি মে বাহার মানে বাইরে, মত মত মানে না করা কোনো কাজকে, যাও মত যাও মানে যেও না। কাসা এক ধাতু হ্যায়, কাসা এক ধাতু হ্যায়। এই হিন্দি বাক্যের মধ্যে আমরা ওয়ার্ডগুলোকে ভেঙে মিলে দেখলে বাংলা অর্থ বুঝে নেব। কাসা যার বাংলা অর্থ কাসা, এক মানে একটি, ধাতু হ্যায় মানে ধাতু, কাসা একটি ধাতু, কাসা এক ধাতু হ্যায়, কাসা একটি ধাতু। চলুন আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। দোকান সে সব লানা, দোকান থেকে মৌরি এনো। আদিমে বাহার মত যাও, ঝড়ে বাইরে যেও না। কাসা এক ধাতু হ্যায়, কাঁসা একটি ধাতু, কাঁসা একটি ধাতু। দুঃখী আদমি খরা হয়, দুঃখী লোকটি দাঁড়িয়ে আছে। নিঃসহায় পর দয়া করো, নিঃসহায় পর দয়া করো। এই হিন্দি বাক্যের মধ্যে আমরা নিঃসহায় যার বাংলা অর্থ হলো নিঃস্বলোক, পর দয়া করো মানে নিঃস্বলোককে দয়া করো। আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিব। দুঃখী আদমি খরা হয়, দুঃখী লোকটি দাঁড়িয়ে আছে। নিঃসহায় পর দয়া কর, নিঃস্ব লোকটিকে দয়া করো, নিঃস্ব লোকটিকে দয়া করো। আজ ছ তারিখ হ্যায়, আজ ছ তারিখ হ্যায়, আজ ছ তারিখ হ্যায়। এই হিন্দি বাক্যের মধ্যে আমরা বাংলা অর্থ দেখে নেব। আজ মানে আজ, ছ মানে ছয় তারিখ, হ্যায় মানে তারিখ। পুনঃ পুনঃ চেষ্টা সে সফলতা মিলতা হ্যায়, পুনঃ পুনঃ চেষ্টা সে সফলতা মিলতি হ্যায়, পুনঃ পুনঃ চেষ্টা সে সফলতা মিলতি হ্যায়। এই হিন্দি বাক্যের মধ্যে আমরা এই ওয়ার্ডগুলোকে ভেঙে বাংলা অর্থ দেখব। পুনঃ পুনঃ যার বাংলা অর্থ হলো বারবার, চেষ্টা সে মানে চেষ্টার পরে, সফলতা মানে সফলতা, মিলতি হ্যায় মানে লাভ করে, সফলতা লাভ করে। আজ ছ তারিখ হ্যায়, আজ ছয় তারিখ, পুনঃ পুনঃ চেষ্টা সে সফলতা মিলতি হ্যায়, বারবার চেষ্টার ফলে সফলতা লাভ হয়। এই বাক্যগুলোকে আমরা প্রথম থেকে আরেকবার দেখব। আজ ছ তারিখ হ্যায়, আজ ছয় তারিখ,
पुनः पुनः चेष्टा से सफलता मिलती है, बार बार चेष्टार फले सफलता लाभ है। बैठ जाओ, बैठ जाओ, ये वाक्यर मध्य हमारा बैठ जार शब्द अर्थ हलो बसे पड़ा। बैठ जाओ मान बसे पड़ो, खड़ा हो जाओ मान सोजा हुए दाड़ाओ, कुर्सी पर बैठो कुर्सी मतलब एखे हमें बुझब चेयारे बसो, कुर्सी पर बैठाओ मान चेयारे बसो, बैठ जाओ बसे पड़ो, खड़ा हो जाओ मान सोजा हुए दाड़ाओ, कुर्सी पर बैठो मान चेयारे बसो। घायल ये हिंदी वर्डर बांगला अर्थ हलो आहत, घायल ये हिंदी वर्डर बांगला अर्थ हलो आहत। निकल निकल ये हिंदी वर्डर बा हिंदी शब्दर बांगला अर्थ बाहिर। खट्टा ये हिंदी शब्दर बांगला अर्थ हलो टक, खट्टा टक। दावा ये हिंदी शब्दर बांगला अर्थ हलो औषध। दुष्टु ये बांगला शब्दर हिंदी अर्थ हलो नटखट, नटखट नटखट, जार बांगला अर्थ हलो दुष्टु। चलो आमरा प्रथम थेके आरेक बार वार्डगुलोर बांगला अर्थ देखे नी। घायल हिंदी शब्दर बांगला अर्थ हलो आहत। निकल हिंदी शब्दर बांगला अर्थ हलो बाहिर। खट्टा हिंदी शब्दर बांगला अर्थ हलो टक। दावा हिंदी शब्दर बांगला अर्थ हलो औषध। नाटखाट हिंदी शब्दर बांगला अर्थ हलो दुष्टु। आज एतबार है, आज एतबार है, एतबार है आज रविवार। এখানে আমরা এতবার শব্দ হিন্দি শব্দের অর্থ যার বাংলা অর্থ আমরা পাচ্ছি রবিবার। এই বাতুনি লড়কা হ্যায়, এই বাতুনি লড়কা হ্যায়, ছেলেটি বাচাল। এই বাতুনি লড়কা হ্যায়, ছেলেটি বাচাল। বাতুনি মানে বাচাল, যে বেশি কথা বলে বা কটু কথা বলে তাকেই আমরা বাচাল বলি। চলুন আমরা প্রথম থেকে আরেকবার দেখে নিই। আজ एतवार है, आज रविवार है, ए बातुनी लड़का है, छेलेटी बाचाल, छेलेटी बाचाल। ओ झगड़ालू लड़की है, ओ झगड़ालू लड़की लड़की है, से झगड़ाटी मेये। ओ जार अर्थ हलो से झगड़ालू माने झगड़ाटे, लड़की है माने मेये आछे। ओ झगड़ालू लड़की है, से झगड़ाटे मे, से झगड़ाटे मे। क्या तुम कलकाता जाओगे, क्या तुम कलकाता जाओगे, तुम्हें कि कलकाता जाबे, क्या तुम कलकाता जाओगे। ये हिंदी वाक्यर हमारा वार्डगुलोर शब्दगुलोर बांगला अर्थ बुझे नेब। क्या क्या तुम कलकाता जाओगे, क्या माने कि, तुम माने तुम्हें, कलकाता जाओगे माने कलकाता जाबे, तुम्हें कि कलकाता जाबे। ओहो झगड़ालू लड़की है, से झगड़ाटे मे। क्या तुम कलकाता जाओगे, तुम्हें कि कलकाता जाबे। बंधुरा आज के वीडियो एखाने शेष, वीडियोगुली भालो लगले अवश्य लाइक कमेंट सबसक्राइब और शेयर करबें। देखा हच्छे आपनादेर साथे नेक्स्ट वीडियोते, भालो थाकबें। ये आशा रेखे आज के वीडियो आमी एखाने शेष करछि, धन्यवाद।